নমস্কার। এই প্রচণ্ড গরমে এরকম 10 টাকার দুটো অরিও বিস্কুটের প্যাকেট দিয়ে পরিবারের সকলের জন্য যদি এরকম আইসক্রিম তৈরি করে নেওয়া যায় খুব কম খরচে, তাহলে মনে হয় এর থেকে ভালো কিছু আর হয় না এই মুহূর্তে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দুটো অরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। এই বিস্কুটগুলো ক্রিম সমেত আমি একটা মিক্সার জারে নিয়ে নেব আর এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ, দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এটাকে এবার ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। এখানে 2 কাপ মতো দুধ আছে। ব্লেন্ড করে রাখা বিস্কুটের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এটা দলা পাকিয়ে যেতে পারে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ঘনত্বটা ঠিক এরকম এসছে। এখন আমি এতে দিয়ে দিলাম ক্যাডবেরিজ, খুব সামান্য পরিমাণে দিলাম, আরও বেশি দিলে আরও ভালো হবে। এবার এই মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আবারও এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। এবার এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। ঠিক এইরকম কনসিস্টেন্সি এসছে। এবার আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এগুলো এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি এতে এই চকলেটের বিস্কুটের যে মিশ্রণটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আইসক্রিমের স্টিকগুলো এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো আইসক্রিমের স্টিক লাগানো হয়ে গেলে এটা ওভারনাইট কিংবা মিনিমাম 12 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলেই এটা জমে সেট হয়ে যাবে। আট থেকে 9 ঘন্টা পর আমি এটা নামিয়ে নিয়ে এলাম। আমি এবার আপনাদের ডিমোল্ড করে দেখাবো। খুব সহজেই এটা ডিমোল্ড হয়ে যায়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।